হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বাচ্চা বড় সবারই প্রিয় তাওয়া ভেজ পিজা রেসিপি এটা একটি রিকোয়েস্টেড ভিডিও বেশ কিছুদিন আগে সম্ভবত ঝিনুক নামে একজন আমার সাবস্ক্রাইবার বন্ধু এর রিকোয়েস্ট করেছিলেন আমি তারই অনুরোধে এই রেসিপিটা করেছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে তো দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি এক কাপ মতন ময়দা নিয়েছি এক চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা পরিমাণ মতন লবণ আর চিনি নিয়েছি আর নিয়েছি কিছু কিউব করে কাটা সবজি যেমন টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ গ্রেট করা চিজ আর নিয়েছি তিন টেবিল চামচ মতো টক দই অরিগ্যানো আর টমেটো সস অবশ্যই লাগবে এখানে আপনারা পিৎজা সসও ইউজ করতে পারেন সাদা তেল নিয়েছি আর মেওনিজ নিয়েছি মিওনিজটা অপশানাল আপনারা নাও দিতে পারেন এবার আমি প্রথমে ময়দাটার সাথে শুকনো উপকরণগুলো দিয়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে এক চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা পরিমাণ মতন লবণ আর চিনি দিয়ে আর তিন টেবিল স্পুন মতন টক দই দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে প্রথমে মেখে নেব এই লকডাউনের সময় যেহেতু বাচ্চারা বা বড়রা বাইরের খাবার খেতে পাচ্ছে না তো আমরা বাড়িতে খুব সহজেই এইভাবে তাওয়া ভেজ পিজা বানিয়ে নিয়ে খেতেই পারি খুবই সহজ এটা তৈরি করতে এবার আমি এতে সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা দিয়ে আবারও ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে প্রয়োজন পড়লে সামান্য একটু জলও আপনারা দিতে পারেন এইভাবে ঠেসে ঠেসে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিলে তবেই এই ডোটা একটু নরম হবে ডোটা কিন্তু বেশ নরম হতে হবে সফট হতে হবে এইভাবেই আমি মিনিট দশেক মতন ডোটাকে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি এ দেখুন একটু স্টিকি হয়ে গেছে এ দেখুন আমার ডোটা মাখা হয়ে গিয়েছে ডোটা তৈরি এবার আমি একটা সাদা সুতির নরম একটা কাপড় দিয়ে ডোটাকে ঢেকে রেখে দেব তার আগে আমি একটু তেল মাখিয়ে নিলাম কাপড়টা দিয়ে আমি ঢেকে মিনিট কুড়ি তিরিশ রেখে দেব কাপড়টা অবশ্যই একটু ভিজে হতে হবে এ দেখুন তিরিশ মিনিট পর আমি চলে এসেছি কাপড়টা তুলে দিয়ে আমি একটু মেখে নিলাম মেখে নিয়ে আমি ছুরি দিয়ে দুটো ভাগ করে নিচ্ছি এক কাপ ময়দায় দুটো ছোট ছোট পিজা হয়ে যায় পিজাটা এবার আমি বেলে নেব সামান্য উপর থেকে শুকনো একটু ময়দা আমি ছড়িয়ে দিচ্ছি খুব পাতলা করে বেলা হবে না একটু মোটা করেই বেলে নেব ঝিনুক আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে ঠিক এইভাবেই তৈরি করবেন দেখবেন খুব সফট হবে এবং অসাধারণ খেতে হবে পিজাটা আমার বেলা হয়ে গেছে এবার আমি একটা ননস্টিক তাওয়ায় দিয়ে দিচ্ছি দিয়ে মিনিটখানে সেকে নিতে হবে খুব বেশি নয় এক দু মিনিটের মতো হলেই হবে ফক দিয়ে আমি একটু ফুটো ফুটো করে নিলাম এবার উল্টো পিঠটাও উল্টে দিয়ে এবার আমি সেটাও ফক দিয়ে ফুটো ফুটো করে দিয়েছি তারপরে আমি টমেটো সসটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নিতে হবে টমেটো সসটা টমেটো সসটা দেওয়ার পর আমি এর ওপরে মেউনিস কুচনো পেঁয়াজ আর টমেটোটাও আমি সাজিয়ে দিচ্ছি মেয়নিজটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তার জন্য সরি এবার আমি ওপর থেকে ক্যাপসিকামগুলো ঠিক এইভাবে সাজিয়ে দিচ্ছি এখানে আপনারা মনে করলে আরও অনেক সবজি দিতে পারেন ভ্যারাইটিস সবজি আপনারা দিতে পারেন এবার আমি ওপর থেকে গ্রেট করা চিজটা দিয়ে দিলাম গ্রেট করা চিজটা দেওয়ার পর অরিগানো সামান্য ছড়িয়ে দিচ্ছি আরও কিছু গ্রেট করা চিজ আমি এর উপরে দিয়ে দিলাম যত বেশি চিজ দেওয়া হয় তত বাচ্চারা ভালোবাসে এবার আমি পাঁচ মিনিটের জন্য এটা ঢেকে আঁচটাকে একদম লোয়েতে করে রান্না হতে দেব। এ দেখুন পাঁচ মিনিট পর আমি খুলে নিলাম ঢাকাটা গ্যাসটাও আমি অফ করে দিলাম তো আমার পিজা একদম রেডি হয়ে গিয়েছে কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন বিশেষ করে আমি ঝিনুককেই বলছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে লিখে জানাবেন পিজাটা আমি একটা পিজা কাটার দিয়ে এইভাবে তেকোনা করে কেটে দিলাম দেখুন কি সুন্দর হয়েছে খুব সফটও হয়েছে খেতেও অসাধারণ হয়েছে তো আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আজ এই পর্যন্তই নমস্কার